বিভিন্ন আয়োজনের মাধ্যমে সারা দেশে পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে আরো জানাচ্ছেন শারমিন আজাদ শান্তা। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে খুলনা দৌলতপুর থানা ও আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ সৈয়দ আলী, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বন্ধ সমাবেশে উপস্থিত থেকে বক্তব্য রাখেন। সিরাজগঞ্জের রায়গঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ ও সভা সমাবেশের মাধ্যমে মহান স্বাধীনতা দিবস পালন করা হয়েছে। এই দিবসটি উপলক্ষে এক সভার আয়োজন করা হয়। সভায় সিরাজগঞ্জ তিন আসনের এমপি অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল আজিজ বক্তব্য রাখেন। জাতীয় পতাকা উত্তোলন, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, কুচকাওয়াজ ও শিশু কিশোরদের শরীরচর্চা প্রদর্শন করার মাধ্যমে সিলেটের জৈন্তাপুরে স্বাধীনতা দিবসটি পালন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার আল বশিরুল ইসলামের সভাপতিতে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি কামাল আহমেদ সহ অনেকেই। মাদারীপুরের রাজৈর উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হয়েছে মহান স্বাধীনতা দিবসটি। শহীদদের স্মরণে পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, ফুটবল খেলা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনিসুজ্জামান সহ আরও অনেকেই। নওগাঁ বিচার বিভাগের আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জেলা জজ আদালত সম্মেলন কক্ষে বিভিন্ন কর্মসূচি ও স্বাধীনতা শীর্ষক এক সেমিনার আয়োজন করা হয়েছিল। সেমিনারে সিনিয়র জেলা ও দায়রা জজ এ কে এম শহীদুল ইসলামের সভাপতিত্বে বিভিন্ন আইনজীবীরা বক্তব্য রাখেন। এছাড়াও অনুষ্ঠানে প্রবন্ধ পাঠ করা হয়েছে। 31 বার তুপধ্বনি, ফুলের শ্রদ্ধাঞ্জলি, কুচকাওয়াজ, মুক্তিযোদ্ধা সমাবেশ সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে টাঙ্গাইলে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে ইউএনও মুনিয়া চৌধুরী সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন স্থানীয় এমপি আতাউর রহমান খান, উপজেলা চেয়ারম্যান শহীদুল ইসলাম লেবু সহ অনেকেই। স্বাধীনতা দিবস উপলক্ষে পাবনা জেলা পুলিশের উদ্যোগে পাবনা পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের প্রধান ভবনের দেয়ালে শিশুদের বন্ধু বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করেন পাবনা পুলিশ সুপার মহিবুল ইসলাম খান। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম, পাবনা প্রেস ক্লাবের সভাপতি এবিএম ফজরুর রহমান, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ অখিল চন্দ্র কুণ্ডু সহ আরও অনেকেই। ঠাকুরগাঁয়ে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে হাসপাতালে, জেলা কারাগারে এবং এতিমখানায় খাবার পরিবেশন করা হয়েছে। 31 বার তুপধ্বনি, জাতীয় পতাকা উত্তোলন, মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, র্যালি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান এই দিনটি উপলক্ষে জেলা প্রশাসক ও পুলিশ সুপার। সারা দেশের ন্যায় মানিকগঞ্জেও যথাযথ মর্যাদার মধ্যে পালন করা হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। এই দিবসটি উপলক্ষে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে এক র্যালি অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও এই দিবসটি উপলক্ষে মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারদের সংবর্ধনা প্রদান করা হয়। দিবসটি উপলক্ষে একটি আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হামিদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব সহ আরও অনেকেই। ঈশ্বরদীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। জাতীয় পতাকা উত্তোলন, র্যালি, আলোচনা সভা ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয় অনুষ্ঠানটিতে। পাবনা চার আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ নুরুজ্জামান বিশ্বাস এবং স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির নেতৃবৃন্দ সহ অনেকেই অংশ নিয়েছিলেন। স্বাধীনতা দিবস উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শুরু হয়েছে 3 দিনব্যাপী স্বাধীনতা বইমেলা 2022। শুক্রবার সন্ধ্যায় শহরের পৌরসভা শহীদ মিনার প্রাঙ্গণে প্রায় অর্ধ শতাধিক বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে এই বইমেলার উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানুলাল রায়, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম সহ আরও অনেকেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। যথাযথ মর্যাদা ও ভাবগম্ভীর্যের মধ্য দিয়ে পিরোজপুরে পালিত হয় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাকিম হালদার সহ বিভিন্ন স্তরের মানুষ। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে লোহাগড়ার শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি, শিশু কিশোরদের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া লোহাগড়ার সংসদ সদস্য প্রফেসর ডক্টর আবু রেজা মোহাম্মদ নিজামুদ্দিন নাবিদের সহধর্মিনী ও বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সদস্য মিসেস রিজিয়া রেজা চৌধুরী সহ অনেকেই।
কক্সবাজারের কুতুবদিয়া উপজেলা প্রশাসন ও সমাজসেবা অফিসের পক্ষ থেকে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালন করা হয়েছে। এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা সহকারী কমিশনার সহ কুতুবদিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বগুড়ার লাহিড়িপাড়া ইউনিয়নে সাতশিমুলিয়া উচ্চ বিদ্যালয়ে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। সভায় বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মাহমুদুল আলম ও প্রধান শিক্ষক হাফিজুর রহমান সহ অনেকেই। সারা দেশের ন্যায় ময়মনসিংহের গফরগাঁওয়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে গফরগাঁও রেল স্টেশন চত্বরে এর আয়োজন করা হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাহমি গুলন্দাজ পাবেল এমপি সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম, পৌর মেয়র এস এম ইকবাল হোসেন সহ অনেকেই। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বরিশালের মুলাদিতে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার আবু রায়হান রোগীদের চিকিৎসা প্রদান করেন। উপস্থিত ছিলেন গাউসা উন্নয়ন সংস্থার পরিচালক মোহাম্মদ এহসানুল আলম ফরাজি ও বর্ণমালা স্কুলের ব্যবস্থাপনা পরিচালক দিদারুল আহসান সহ অনেকেই। শারমিন আজাদ শান্তা, এশিয়ান টেলিভিশন।